আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। শীতকালে অবশ্যই আখরোট খাওয়া উচিত। রাত্রে ভেজানো আখরোট যদি আপনি নিয়মিত খান সকালের দিকে, তাহলে নানান রোগ থেকে মুক্তি পেতে পারেন। আখরোটে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড বা ALA, যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি রূপ। এটি রক্তের ধমনীতে চর্বিকে জমতে বাধা দেয় এবং আপনার হার্টকে সুস্থ রাখে। আখরোটে উপস্থিত ওমেগা থ্রি মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে দারুণ সাহায্য করে। বলা হয় মস্তিষ্কের কোষের সজীবতা বজায় রাখতে আখরোট দারুণ সহযোগী। ব্লাড সুগার ও ডায়াবেটিসেও আখরোট সমান উপকারী। এটি ফাইবার সমৃদ্ধ এবং শরীর থেকে রক্তে শর্করাকে মুক্ত করতে সাহায্য করে। প্রতিদিন 3-4 আখরোট খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমে যায়। আখরোটে উপস্থিত আলফা লিনোলিক অ্যাসিড হাড়কে মজবুত করে। এছাড়া এটি ব্যথা উপশমকারী হিসেবেও দারুণ কাজ করে। ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে শরীরে যে ব্যথা হয় সেটা আখরোট খেলে কিন্তু অনেকাংশে কমে যায়। বিভিন্ন গবেষণায় এটা দেখা গেছে যে নিয়মিত আখরোট খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, কারণ এতে রয়েছে ওমেগা থ্রি, প্রোটিন এবং ফাইবার, যা দেহের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আখরোট একটি দুর্দান্ত বিউটি টনিক, যা ডার্ক সার্কেল, শুষ্ক ত্বক, পিম্পলসের মতো সাধারণ সমস্যাগুলোকে দূর করে দেয়। এতে উপস্থিত ভিটামিন ই, ভিটামিন B5 ও অন্যান্য পুষ্টি উপাদান ত্বকে নতুন প্রাণ যোগায়। ত্বক সম্পর্কিত বেশিরভাগ সমস্যার সমাধানে আপনি আখরোটের ওপর নির্ভর করতে পারেন। আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B, যা আপনার স্ট্রেসকে রিলিফ দেয় এবং মুডকে চাঙ্গা রাখে। তাই আপনার অবসাদ কাটাতে এই বাদাম জাতীয় ফলটি খেতে পারেন। আখরোট চুলের দারুণ খাদ্য। এতে মজুদ রয়েছে বায়োটিন, যা চুলকে স্ট্রেট রাখতে দারুণ সাহায্য করে। এছাড়া চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতেও খুব ভালো কাজ করে। আখরোটে রয়েছে প্রচুর উপকারী ফ্যাট, যা আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী। ভেজানো আখরোট খেলে আপনার হার্টের জন্য অত্যন্ত কাজ দেয়, এটা বলছেন বিশেষজ্ঞরা।